সুকন্যা মণ্ডলকে পুরো ভিখেরি করে দিল ইডি কোটি কোটি টাকার মালিক হয়েও সুকন্যা মণ্ডলের মামলা লড়ার খরচ পর্যন্ত নেই বলে মনে করছেন রাজনৈতিক মহল এবং সুকন্যা সেটা আদালতেও দাবি করেছেন যে তার আত্মীয় স্বজন তার অতি পরিচিত কেউই তার মামলা লড়ার জন্য খরচ মেটাতে চাইছেন না তার কাছেও মামলা লড়ার মতো পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই এক কথায় বলা যায় ইডি সুকন্যা মণ্ডলের যাবতীয় সম্পত্তি ফ্রিজ করার পরে মামলা লড়ার খরচ পর্যন্ত দিতে পার কার্যত অপারক সুকন্যা মণ্ডল অনুব্রত কন্যা গরু পাচার মামলাতে প্রায় পনেরো কোটি টাকা আয় করেছিলেন তার বিভিন্ন অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট সেভিংস বিভিন্ন সংস্থার মালিকানাসহ এই পনেরো কোটি টাকার সম্পত্তি ছিল সুকন্যার টোটালটাই ফ্রিজ করেছে ইডি তারপর থেকেই সুকন্যা মণ্ডল বড়সড় আইনজীবী তো দূরের কথা ছোটোখাটো আইনজীবীদের ফিস দিতেও কার্যত অপারগ আর এই নিয়েই এবার সুকন্যা মণ্ডল আদালতে মামলা করলেন মণ্ডলের আইনজীবীর দাবি ছ সপ্তাহের জন্য সুকন্যা মণ্ডলকে জামিন দিলে তিনি মামলা লড়ার জন্য ফিজ সংগ্রহ করতে পারবেন এবং সেই ফিজ দিয়ে পরবর্তীতে মামলা লড়বেন সেক্ষেত্রে ইডির আইনজীবীর পাল্টা যুক্তি সুকন্যাকে ছাড়লে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে সুকন্যার আইনজীবী এও দাবি করছেন সুকন্যা মন্ডলকে যদি জামিন দেওয়া হয় তাহলে তিনি কোথাও পালাবেন না সেই গ্যারান্টিও তার আইনজীবী দিচ্ছেন কিন্তু ইডি ছাড়তে নারাজ এই মুহূর্তের সব থেকে বড় খবর সুকন্যা মন্ডলকে কার্যত ভিখিরি বানিয়ে ছাড়লেন এনফোর্সমেন্ট সুকন্যা নিজেই সেটা স্বীকার করলেন যে আইনজীবীদের ফিস দেওয়ার মতো টাকাও তার হাতে নেই পর্যাপ্ত পরিমাণে টাকা অ্যাকাউন্টে থাকলেও সেই অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে মামলা চলাকালীন অ্যাকাউন্ট আনফ্রিজ করা সম্ভব নয় তাই সুকন্যা কোনোভাবেই আইনজীবীদের দেওয়া বকেয়া টাকা পরিশোধ করতে পারছেন না তাই বড় বড় আইনজীবীরাও তার কাছ থেকে সরে যাচ্ছে